নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তো ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা অনেকেই মানে সবাই খবর পেয়ে গেছো অলরেডি যে ব্রেন্ডন হ্যামিল দলের সাথে যুক্ত নেই, তিনি দেশে ফিরে গেছেন, অর্থাৎ অস্ট্রেলিয়াতে ফিরে গেছেন, এমনটা কিন্তু খবর হয়েছে এবং তোমরা সবাই জানো। তো এই ব্রেন্ডন হ্যামিলের পাশাপাশি আর একটা প্লেয়ারও কিন্তু এটিকে মোহন মান স্কট থেকে ছিটকে গেল। তো সেই প্লেয়ারটার নাম আমি তোমাদেরকে বলবো, তার আগে বলি ভিডিওতে লাইক করে দাও একটা। আর বন্ধুরা, সেই প্লেয়ারটা হলো গ্লেন মার্টিন। হ্যাঁ বন্ধুরা, এই গ্লেন মার্টিন তারও একটা হ্যামস্ট্রিংয়ে চোট আছে, যার জন্য তিনিও কিন্তু এই অর্থাৎ কালকের ম্যাচ অর্থাৎ উড়িষ্যা ম্যাচে থেকে ছিটকে যেতে পারে। তো জোয়ান ফেরান্দোর পরিকল্পনাগুলো যতবার তিনি তৈরি করছেন ততবার কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। অন্তত দুটো বিদেশিকে রিজার্ভ বেঞ্চে রাখা উচিত, কিন্তু সে জায়গায় একটাই আছে। তো দেখো, এই আমাদের স্ল্যাপকো দামিয়ানোভিচ, তিনি কিন্তু ভালো ভরসা দিয়েছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো ভরসা দিচ্ছে, এবং ডার্বি ম্যাচে তিনিও কিন্তু খুব ভালো ভরসা দিয়েছেন এটিকে মোহনবাগানের। কিন্তু তাও তার ব্যাকআপ প্লেয়ার থাকা অবশ্যই দরকার। আর ব্রেন্ডন হ্যামিল, তিনি তার ফ্যামিলির প্রবলেমের জন্য, কিছু ব্যক্তিগত প্রবলেমের জন্য তিনি কিন্তু দেশে ফিরতে বাধ্য হয়েছে। তো এখন দেখার, তিরিকে কবে রেজিস্টার, মানে রেজিস্টার তো করিয়ে নেবে, করিয়ে নিয়েছে হয়তো, তিরি কবে থেকে খেলে এটিকে মনমানে সেটাই কিন্তু এখন দেখার। গ্লেন মার্টিন যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি কিন্তু খুব ভালো এটিকে মোহনবাগান দলের জন্য। গ্লেন মার্টিনেরও কিন্তু চোট আছে, তো গ্লেন মার্টিন না খেলার মানে আশঙ্কাটা বেশি আছে এই ম্যাচে, অর্থাৎ উড়িষ্যা ম্যাচে। তো দেখা যাক এখন কত তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারে, রিকভার করতে পারলেই ভালো, না হলে ব্যাকআপ প্লেয়ার ফুটিয়ে আছে, মাঝমাঠের প্লেয়ার অনেকেই আছে। তো দেখা যাক কী হয়। গ্লেন মার্টিন আগের ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছিল ইস্ট বেঙ্গল ম্যাচে যেহেতু, তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা, আজকে তোমাদের এই ছোটো আপডেটটাই শেয়ার করা ছিল তোমাদের সাথে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।